বরকতটা কেমন? আমরা মনে করি মনে হয় 10,000 টাকা 20,000 টাকা হয়ে গেছে, এটার নাম বরকত, এরকম মনে করি না? আমরা মনে করি পরিমাণে বেড়ে যাওয়া, এটার নাম বরকত। কিন্তু আসলে পরিমাণে বেড়ে যাওয়ার নাম বরকত না। পরিমাণে বাড়বে না, কিন্তু তার কার্যক্রমে বেড়ে যাবে। আল্লাহর কোন বান্দার হায়াত 50 বছর, কিন্তু 50 বছরে এমন আমল করে ফেলবে, এমন কাজ করে ফেলবে যেটা 500 বছরও করা যায় না, এটার নাম বরকত। এমন এলেম, এমন এলেম শিখে ফেলছে, এমন এলেম বিতরণ করে ফেলছে 50 বছরে 60 বছরে, যেটা 500 বছরেও করা যায় না। যুগে যুগে ওলামায়ে কেরাম যে কিতাব লিখছেন, কিতাবের পাতার সাথে তার হায়াত মিলাইলে মিলে না। দেখবেন এক একজন বড় বড় আলেমদের, পূর্বেকার আলেমদের শত শত কিতাব, বিশাল বিশাল কিতাব, হায়াত পাইছে 50 বছর 60 বছর 70 বছর, প্রতিদিন এক পাতা করে লিখলেও হিসাব মিলে না। আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে, এলেমের মধ্যে বরকত দিয়ে দিছেন, সুবহানাল্লাহ। আমলের মধ্যে বরকত, আমলের মধ্যে আপনি 40 বছরে এমন আমল করছেন যেটা 400 বছরেও করা যায় না, এটা হলো আমলের বরকত। রিজিকের মধ্যে বরকত, আপনি হালাল ভাবে মাসে 10,000 টাকা ইনকাম করছেন, আল্লাহ পাক পরিবারের সবাইকে সুস্থ রাখছেন, একজনেরও এই মাসে কোনো অসুখ হয় নাই, 10,000 টাকা ইনকাম করছেন, খাই দাই সব কিছুর পরে আরো 1,000 টাকা রয়ে গেছে, আরেকজন এই মাসে 1,00,000 টাকা ইনকাম করছে, কিন্তু তার স্ত্রীর বা ছেলের বা মেয়ের এমন এক অসুখ হয়েছে যেটা চিকিৎসা করতে যাই 3,00,000 টাকা খরচ হয়েছে, 1,00,000 টাকা ইনকাম করছে এই মাসে, আরো 2,00,000 টাকা ঋণ হয়েছে, বরকত কোনটা? 10,000 টাকারটাই বরকত, 1,00,000 টাকারটা বরকত না। কোটি কোটি টাকার মালিক, ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, রাত্রে ঘুমাইতে পারে না, আরেকজন বেশি টাকা পয়সার মালিক না, কিন্তু যেখানে রাত সেখানে কাজ, পিঠ লাগাইছে ঘুম চলে এসছে, বরকত কোনটা? ওই যেটা আরামে ঘুমাইতে পারছে, টাকা কম থাকলেও, এটার নাম বরকত। এই বরকতটা হয় মানুষের বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, বরকত হয় মানুষের হায়াতের ভিতরে, বরকত হয় মানুষের এলেমের ভিতরে, বরকত হয় মানুষের আমলের ভিতরে, সুবহানাল্লাহ। হায়াতের ভিতরেও বরকত, আমলের ভিতরে বরকত, এলেমের ভিতরে বরকত। এই জন্য দেখেন আমরা যখন আত্তাহিয়াত পড়তে বসি, আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আপনার উপরে বর্ষিত হোক, সুবহানাল্লাহ। প্রতিবার আত্তাহিয়াতের মধ্যে কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিসের দোয়া করতেছি? বরকতের দোয়া। এরপরে দেখেন সালাম যখন ফিরাই নামাজের ভিতরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতু বলেন নি? হ্যাঁ জি, সালাম ফিরানোর সময় বারাকাতু বলেন? বারাকাতু বলি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর সময় শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু নামাজের বাহিরে একজন আরেকজনের সাথে দেখা হইলে সালাম দেওয়ার ক্ষেত্রে, জবাব দেওয়ার ক্ষেত্রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এক মুসলমান আরেক মুসলমানের জন্য বরকতের দোয়া করে, বারাকাতুহু বরকতের দোয়া। তাহলে বোঝা যায়
যে একজন মুসলিমের জীবনে, মুমিনের জীবনে সবসময় বরকত দরকার। বরকত না হইলে দুনিয়াতেও কল্যাণ পাওয়া যায় না, আখেরাতেও কল্যাণ পাওয়া যাবে না। দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত না দেন, তাহলে আপনার আমার হায়াত এত দ্রুত কেটে যাবে যে হায়াতের ভিতরে আমি তাওবা করতে পারবো না, যে হায়াতের ভিতরে ইস্তেগফার করতে পারবো না, যে হায়াতের ভিতরে আমার গুনাহগুলো মাফ করাইতে পারবো না। হায়াতের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন বরকত না দেন, তাহলে আমি আপনি দুনিয়া থেকে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে পারবো না। হায়াতের মধ্যে যদি রাব্বুল আলামিন বরকত না দেন, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আমলের মধ্যে যদি বরকত না দেন, কিয়ামতের ময়দানে এই সামান্য আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য হায়াতের মধ্যে বরকত লাগবে, এলেমের মধ্যে বরকত লাগবে, আমলের মধ্যেও বরকত লাগবে।